আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের কাছে মোহাম্মদ আবু আবুধাবি প্রবাসী এক ভাই জানতে চেয়েছেন যে হজুর উমরা করে হাজি লিকা যাবে কি না কেউ যদি উমরা করে নিজেকে বড় প্রমাণ করার জন্য নামের আগে হাজি লিখে শরীয়তের দৃষ্টিতে তার হুকুম কী প্রিয় ফারবেশ ভাই অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন যেটি আমাদের সমাজে ব্যাপক হারে সাম্প্রতিক সময়ে প্রচলিত হয়ে গেছে আমরা অনেককেই বলতে শুনি যে আমি উমরা হজ করেছি আসলে উমরা এবং হজ দুটি দুই জিনিস আল্লাহ পাক সুবহান তালা দুটুকে আলাদা আলাদাভাবেই উল্লেখ করেছেন রাব্বুল কারীম ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওলমার ও ওয়াল মারওয়াতি মিন শায়াইরিল্লাহ فمن حج আউ আ اتمرহ এই আয়াতে সাফা এবং আল্লার নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন হজ আর উমরা পালনকারীদের জন্য এটিকে তফ করতে বলার বলা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে তওয়ফ করবার জন্যে সুতরাং এখানে যেহেতু হজ এবং উমরা আলাদা আলাদা ভাবেই বর্ণিত হয়েছে কোনোভাবেই হজকে উমরা বলার উমরাকে হজ বলার প্রশ্নে আসে না উমরা একটা জিনিস হজ আর একটা জিনিস হজ ফরজ হয় নির্দিষ্ট মানুষের উপর যাদের সাধ্য আছে সামর্থ্য আছে যেমনটি আমরা দেখি যে সোরা আলী ইমরানের সাতানব্বই নম্বর আয়াত আল্লাহ পাক সোমানাত আলী করছেন ওয়ালিল্লাহি আলে নাসি হিজুল বাইজ মানিস্তাতা ইলে হিসাবিল্লাহ আল্লাহ পাক সোমানাতালা বলছেন হজ করবে মানব জাতিরা একমাত্র আল্লাহ পাক সুমানতালার ঘরে আল্লাহ পাক সুমানতালার জন্যে যাদের কাছে সাধ্য সামর্থ্য আছে সুতরাং নির্দিষ্ট কিছু মানুষের উপরেই হজ ফরস হয়ে থাকে যাদেরকে আল্লাহ পাক সুমান তালা তৌফিক দিয়েছেন আর ওমরা বছরের যে কোনো দিন করা যায় যে কোনো সময়ই করা যায় কিন্তু হজ যে কোনো সময় যে কোনো দিন করবার কোনো সুযোগ নেই হজ করার জন্য সময় নির্ধারিত হজ করার জন্য ব্যক্তি নির্ধারিত হজ করার জন্য জায়গা নির্ধারিত জায়গা বলতে যেমন হজের সময় আপনাকে আরফাতে যেতে হবে কেউ যদি হজের সময় আরফাতে না যায় তাহলে তার হজেই হবে না রাসুল কেরিম সুল বলছেন বলছেন হজ আরাফা হজ হচ্ছে তো মূলত আরফাই অবস্থান করা বা আরফায় যাওয়া আরফায় যেতে হবে মিনাই যেতে হবে মোসদালিফাই যেতে হবে এগুলো তো ওমরাতে যেতে হয় না সুতরাং কেউ উমরা করে হাজি পরিচয় পরিচয় দেয়ার কিংবা হজ করছে বলা এটা চরম মিথ্যাচার এটা সম্পূর্ণ ক্যাবিরা গোনা হবে আর কেউ যদি হজ করার পরেও কেউ যদি নিজের নামের আগে আলহাজ লিখে বা হাজি লিখে মানুষকে দেখানোর জন্য তাহলে সেটি হবে শিরকে আসগার এটি হবে কবিরা গুণা এটি হবে সম্পূর্ণ রিয়া এবং আমাদের সমাজে এটি ব্যাপক হারে প্রচলিত এমনকি অনেককেই দেখা যায় আলহাজ না বললে হাজি না বললে রাগ করে বসে এবং এটা নিয়ে প্রতিবাদ করে অনেকেই অনেক সময় কোনো মাহফিলের পোস্টার যদি নাম আলহাজ কিংবা দেয়া আনা হয় তাহলে প্রোগ্রামে আসেন না তাহলে এটি তো সম্পূর্ণ রিয়া হয়ে যায় যেটি কবিরা গুণা হ্যাঁ কেউ যদি হজ করার পর কেউ মোহাব্বত করে হাজি লিখে আলহাজ লিখে সেটা একেবারেই ভিন্ন কথা কিন্তু এটা নিজে কখনো দাবি করতে পারবে না যে আমাকে আলহাজ লিখুক আমাকে হাজির লিখুক কেউ যদি লিখে এটা হারাম বলা যাবে না কিন্তু কিন্তু নিজে যদি মানুষকে দেখাবার জন্য করে তখন সেটি রেয়া হয়ে যাবে তখন সেটি সম্পূর্ণ হারাম আর যদি উমরা করার পরেও কেউ উমরা করার পরে যদি হাজি পরিচয় দেয় তাহলে সেটি তো মিথ্যাচার হবে সেটি হারাম আর যদি বড় প্রমাণ করবার জন্য হাজি আলহাজ লিখে বড় প্রমাণ করবার জন্য তাহলে সেটি চরম প্রতারক হবে নবী করিম ইসলাম তাদের ব্যাপারে বলেছেন মানগার শানাফ আলাই সামিন্না যেই ব্যক্তি ধোঁকাবাজি করে সে আমির রসুল উম্মতের অন্তর্ভুক্ত নয় সুতরাং যারা এই সমস্ত হজ না করে যারা হজ করছে বলে মিথ্যাচার করে উমরা করার পর যারা হজ করছে বলে প্রচার করে তারা চরম মিথ্যুক এবং ভয়ঙ্কর ধূকাবাস তাদের থেকে আমাদেরকে দূরত্ব বজায় রাখতে হবে আশা করি মোহাম্মদ ফারভেজ ভাই আপনি বিষয়টি বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ